আপনারা যারা আমার সাথে আজকে এই আলোচনা অনুষ্ঠানে আছেন আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমার মনে হয় এটি যেদিন দেখানো হবে সেদিন নতুন বছর শুরু হয়ে যাবে জিপিএইচ ইস্পাত আয়োজিত এই টেকটিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল আলোচনায় বিগত প্রায় চার মাস যাবৎ পাঁচ মাস যাবৎ আমরা বিভিন্ন ব্যাপারে টেকনিক্যাল ব্যাপারে আলোচনা করছিলাম এবং গত দুই সপ্তাহ থেকে শুরু করে আমরা আর্থকোয়েকের যে সমস্ত সাইসিফিক কন্ডিশন আছে সেইটা ডিজাইন কনসিডারেশন নিয়ে আমরা আলোচনা করছি এই জায়গাটা আমি আগেই বলেছি যে এই জায়গাটা পার্টিকুলারলি ফর দ্য ডিজাইনার্স যারা বিএনবিসি মেনে চলেন নাইনটিন নাইনটি থ্রি এবং টু এই দুইটি যারা এখন দেখছে দুইটা হাতের কাছে আছে তারা দেখছে দুটার মধ্যে অনেক তফাৎ আছে সেই তফাৎগুলো আমি কিছু কিছু হাইলাইট করার আমি চেষ্টা করেছি আগের দিন আজকে আবার আমি একটুখানি পিছনে যেতে চাচ্ছি এবং পিছন থেকে শুরু করে আমি আজকে এটা আজকে বা এর পরবর্তী সেশনে আমি মোটামুটি আর্থ কোয়েকটা আমি শেষ করব বিএনবিজিতে যেটা উনিশশো তিরানব্বই সালে যেটা ছিল নাইনটিন নাইনটি থ্রিতে যেটা ছিল সয়েল ফ্যাক্টরগুলোতে যেটা ছিল সেটা খুব খুব একটা কঠিনভাবে ছিল অর্থাৎ যে কোনো সয়েলের জন্য আমাদেরকে ধরতে হতো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টুটা কম হয়ে যেত বা টুটা একটু বেশি ছিল কিন্তু এবার দু হাজার সতেরো বিএনবিসিতে আসার পর এটা কিন্তু একটু ইজিয়ার হয়েছে এডিশনাল আরও দুইটা একটা ফ্যাক্টর এসেছে একটা এস এ এস বিএসি এসডিএসসি কোলে এখানে এগুলোর সাথে সব কিছু হচ্ছে এস ইয়াতে ইয়া ভ্যালুর সাথে এন ভ্যালুর সাথে রিলেট করা হয়েছে ফলে আমাদের জন্য এখন খুব সুবিধা যা আমরা ইট ইজ অ্যাভারেজ ইজ গ্রেটার দ্যান ফিফটি ফিফটিন তাহলে আমরা ডি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ধরতে পারি সেইটাই আমি এখানে দেখিয়েছি এবং সেটাই এখানে দেখতেছেন দুবারে দেখানো হয়েছে যদি স্পষ্ট করে দেখানোর জন্য এবং এখানে ডিতে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ আমরা এটার ভ্যালুটা অ্যাভারেজ ভ্যালুটা গ্রেটার দেন ফিফটিন নেক্সট যেটা আমাদের কাছে প্রায় এটাকে খটকা লাগে যে রেসপন্স রিডাকশান ফ্যাক্টর আর এই বিএনবিসি আর নাইনটিন নাইনটি থ্রি আর বিএনবিসি টু টু থাউজেন্ড সেভেনটিন এই দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়ে গেছে কারণ এর ভ্যালুটা নিচে থাকে ইকুয়েশানটার নিচে কিন্তু আর ধরো তো ফাইভের জায়গায় যদি থ্রি হয় তাহলে কিন্তু অনেকখানি বেড়ে গেছে এইটের জায়গায় যদি ফাইভ হয় তাহলে কিন্তু অনেক বেড়ে গেছে বারোর জায়গায় যদি এইট হয় অনেকখানি বেড়ে গেছে ফলে এই যে জিনিসটা এটাকে আমরা বলতেছি দি ভ্যালু অফ রেসপন্স ম্যাগনিফিকেশান ফ্যাক্টর সিগনি এটা সিগনিফিকেন্টলি রিডিউস করেছে দিস রিডাকশান ইজ লজিক্যাল কিন্তু আমি মনে করি যে ইট ইজ লজিক্যাল সেন্স অনলি টু থার্ড অব দ্য ম্যাক্সিমাম কনসিডার্ড আর্ট কয় এমসি যেটাকে আমরা বলি বর্তমান টু বর্তমান কোর্ট টু থাউজেন্ড সেভেন্টিনে কিন্তু এটাকে টু থার্ড ধরার জন্য এটা বলে দিচ্ছে অর্থাৎ এমসির ভ্যালুটা টু থার্ড নেওয়া যাবে যেটা ভ্যালুটা টু থার্ড দেওয়া যাবে যেটা নাইনটিন নাইনটি থ্রি কোর্টে সেটা পুরোটা নিতে হতো ফলে এটা দেখে আমরা এই ফাইভ এইট টুয়েলভ এবং থ্রি ফাইভ এইট দেখে আপনারা খুব বিচলিত হবেন না আপনার ধীর স্থিরভাবে আমি আজকে একটা ক্যালকুলেশান দেখাবো যেখানে ক্যালকুলেশন আমি দেখাবো যে কতটুক বেড়েছে সেইটা আমি দেখানোর চেষ্টা করতেছি তার জন্য আমি কিছুটা পিছনে গিয়েছি এখানে দেখেন যে এখানে টাইম পিরিয়ডটা টাইম পিরিয়ডটা দেখতেছেন কিছু কিছু চেঞ্জ হয়েছে এবং সব চেঞ্জগুলো যদি আপনারা ইনকর্পোরেট করেন ইনকোপরেট করেন এখানে আপনার আবার সংক্ষেপে এনেছি নাইনটিন থ্রিতে কী ছিল এবং এখানে টু থাউজেন্ড সেভেন্টিনে কী ছিল সিপিএম এম এম এর ভ্যালু এই সবগুলো মেলে বিএন মিসি নাইনটিন নাইনটি থ্রিতে খুব ইকুয়েশানটা খুব সোজা ছিল সহজ ছিল টু থাউজেন্ড সেভেন্টিনে কিন্তু ইকুয়েশানটাকে অনেকখালি বেশ কয়েকটা ক্যালকুলেশন করতে হচ্ছে এবং সেখানে সয়েল ফ্যাক্টরটা কিন্তু সরাসরি আসতেছে আপনি একটু অভ্যাস করলেই দেখবেন যেটা আর কিছু না কারণ এটা মুখস্থ রাখার কোনো দরকার নেই এটা বইতে আছে আপনার কাছে আপনার যখন নোট নেবেন যখন যেখানে থাকবে আপনাদের হাতের কাছে থাকবে কম্পিউটার ইয়ার মধ্যে থাকবে কোনো অসুবিধার কিছু নাই বিএনপি নাইনটিন নাইনটিতে একটা খালি সিঙ্গেল একটা ভ্যালু দিয়ে দেখানো হয়েছে আর এখানে দেখতেছে চারটা ইকুয়েশন আছে সয়েল টাইপের ইফেক্টটা ওখানে আছে দেখে সয়েল টাইপের ইফেক্টও রাখা হয়েছে এবং স্পিফিক ওয়েট সম্বন্ধে টোটাল ওয়েট কতটুকু ডিপেন্ড সেটাও কিন্তু আবার এখন এটা স্পষ্ট করে বলা হয়েছে যদি একটা টু থাউজেন্ড সেভেন্টিনে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাইফ লোড ইস অ্যাপ্লিকেবল ফর লাইফ লোড লেস দেন অর ইকুয়াল টু থ্রি কিলোমিটার পার স্কোয়ার অথবা আদারওয়াইজ পঞ্চাশ পার্সেন্ট নিতে হবে এই ডেড রোডের মধ্যে এই লাইফ রোডটা ধরতে হবে এখানে কিন্তু দু হাজার সতেরোতে এসে এই ঝামেলাটা করেছে এখানে নাইনটিন নাইনটি থ্রিতে ঢালাও ছিল ফিফটিন পার্সেন্ট একটা নিলে এটা হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিলে এটা হবে এইখানে দেখেন আমি এসে একটা কম্প্যারিটিভ ক্যালকুলেশন বিটুইন বিএনবিসি নাইনটিন নাইনটি থ্রি এবং বিএনবিসি টু থাউজেন্ড সেভেন্টিন এইটা একটা দেখানোর চেষ্টা করেছি আর বাঁদিকে দেখতে বিএনবিসি নাইনটিন নাইনটি থ্রি আছে ডান দিকে দেখতেছেন টু থাউজেন্ড সেভেন্টিন আছে এখানে ভি ইকুয়াল টু দেখতে রিক্স জেড আই সি ডাব্লিউ যেটা আছে আপনি ইকুয়েশন সবই জানেন এইখানে জোন ফ্যাক্টরটা প্রথমে আনলাম জোন ফ্যাক্টর নাইনটিন নাইনটি থ্রিতে জোন ফ্যাক্টরটা আছে পয়েন্ট ওয়ান ফাইভ বিএনবিসিতে কিন্তু পয়েন্ট টু জিরো হয়ে গেলো পয়েন্ট টু জিরো হওয়া মানে কিন্তু থার্টি পার্সেন্ট বেড়ে গেল থার্টি থ্রি পার্সেন্ট বেড়ে গেলো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে পয়েন্ট টু জিরোতে ওয়ান যাওয়া মানে থার্টি থ্রি পার্সেন্ট বেড়ে গেছে আবার যে ইম্পর্টেন্স ফ্যাক্টর ওয়ান ওয়ানই আছে সয়েল সেটা আগে যেমন সয়েল আমাদেরকে ওয়ান পয়েন্ট ফাইভ ধরতে হতো এখন যেহেতু আমরা অ্যাভারেজ ভ্যালু নাই যদি অ্যাভারেজ ইন ভ্যালু যে ফিফটিনের উপরে থাকে তাহলে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ধরতে পারি সে ধরতেছি আবার দ্য নেক্সট হচ্ছে যে সেই ইকুয়েশনগুলোতে ভি এর ইকুয়েশনগুলোর সাথে কিন্তু আরটা কিন্তু নিচে আর এর ভ্যালু আছে পাঁচ আগে ছিল আট এখন হচ্ছে পাঁচ ফলে এটাও কিন্তু বেড়ে যাচ্ছে অনেকখানি অনেক কিন্তু প্রুভ করে গেছে কিন্তু আলটিমেটলি দেখেন যেখানে যেটা দেখানো হয়েছে যে হিসাব হিসাব করে একটা হিসাব করে দেখেছি একটা পার্টিকুলার কন্ডিশনের জন্য যে নাইনটিন নাইনটি থ্রিতে যদি তার যে টোটাল ওয়েটের সাথে সম্পর্ক যে যে বেস শেয়ারটা তো পয়েন্ট জিরো থ্রি সিক্স সেভেন ফাইভ ডাব্লিউ একটা পার্টিকুলার কন্ডিশনে সেইম কন্ডিশনে যদি আমি দু হাজার সতেরো দিয়ে আমি হিসাব করি তাহলে সেই ভ্যালুটা হচ্ছে এখন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স সিক্স থ্রি ডাব্লু অর্থাৎ বেড়েছে কিন্তু উপরের যে সমস্ত যেরকমভাবে বাড়ার কথা ছিল জোন ফ্যাক্টর থেকে এবং আরের ভ্যালু থেকে সেরকম কিন্তু বাড়ে নাই জাস্ট বিকজ অফ দ্যাট যে এখানে ইয়াটা হচ্ছে যে টু থার্ড ধরা হয়েছে তার জন্য দেখবে যে এখানে টু থার্ড এখানে রয়ে গেছে ফলে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এবং এখানে একটা ড্যাম্পিং ধরা হয়েছে ফাইভ পার্সেন্ট এবং এখানে ড্যাম্পিংটা অর্থ ক্রিটিক্যাল ড্যাম্পিং এটা ক্রিটিক্যাল ড্যাম্পিংটা কী যে প্রসেস বাই হুইচ এ সিস্টেম রিস টু অরিজিনাল পজিশন ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম উইদাউট এনি অসিলেশন অর্থাৎ ড্যাম্পিং হয়ে যায় যদি তাহলে আবার আগের ইয়েতে যাবে তখন এটা দৌড়াদৌড়ি করবে না এইটাই কিন্তু এই জিনিসটা কম্প্যারিজনটা আপনারা এটা খুব খেয়াল করে দেখবেন এবং এটা একটুখানি খেয়াল করলে পরে বুঝতে পারবেন যে হ্যাঁ কিছু কিছু জায়গায় বেড়েছে এবং পার্টিকুলারলি যদি একটা এক্সট্রিম কন্ডিশন হয় আর কয়েক একেবারে জোন যদি একটা এক্সট্রিম ইয়েতে হয় তাহলে কিন্তু একটু বেশ বাড়বে যেমন সিলেটের জন্য যদি হিসাব করেন তাহলে দেখা যায় যে সিলেট এরিয়ার জন্য এই সমস্ত ভ্যালুগুলা অনেক বেড়ে যাবে মোমেন্ট শিয়ারটিয়ার সব কিছু বেড়ে যাবে ফলে এরপর আমরা আসতেছি আর কোয়েক লোডে উইথ এক্সেন্ট্রিসিটি এক্সেন্ট্রিসিটিটা ধরার জন্য এখনকার কোর্টে কিন্তু এটা বলে দিচ্ছে ওই টু তেক আর টু থার্ড দিয়ে আমরা শুরু করেছি কিন্তু এক্সেন্ট্রিসিটিটা কিন্তু এখন আগে হান্ড একটা এক্স ডিরেকশনে যদি হান্ড্রেড পার্সেন্ট ধরেন এখন থার্টি পার্সেন্ট যদি ওয়াই ডিরেকশনটা ধরতে হবে এটা এর জন্য একটু বেড়েছে অর্থাৎ এক্সেন্ট্রিসিটি ইয়ে করার জন্য হান্ড্রেড ধরলে থার্টি পার্সেন্ট ইন দা ওয়াই ডিরেকশন এটা ধরতে হবে এই জন্য এটা বেড়ে যায় কনগ্র্যাচুলেশন জিপিএস বাংলাদেশকে সেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি নেক্সট আসতেছে যে আপনার ভার্টিক্যাল আর্থকোয়েক লোডিং যেটা আছে এখানেও দেখতেছেন যে মিনিমাম ম্যাক্সিমাম ভার্টিক্যাল যে গ্রাউন্ড এক্সেলারেশন যেটা আছে সেটাও একটা ইকুয়েশন আছে সেই ইকুয়েশন দিয়ে একটা কন্ট্রোল করতেছে এবং এখানে ইফেক্ট অফ লোডটা দেখা যায় লোডের সাথে কতগুলো ইয়ে করে দিয়েছে যার জন্য এটা আসছে কিন্তু সেটা হিসাবটা কিন্তু টু থার্ড জেড এক্সের মধ্যে আসে সেই জিনিসটা আমি দেখানোর জন্য বলতে চাই টু থার্ড ওরা কিন্তু হিসাব করতেছে সবসময় নেক্সট হচ্ছে ইনরেগুলারিটিস অফ বিল্ডিং হরিজেন্টাল ইনরেগুলারিটি আমাদের বিল্ডিংগুলো যে আমরা হিসাব করে দেখি টর্চরালের মধ্যে অনেকগুলো ইরেগুলারিটি আসতে পারে তারপর প্রথমে হচ্ছে টর্সোলার রেগুলেটির আমরা হিসাব করলাম একদিকে যদি খুবই স্টিফ থাকে একটা বিল্ডিংয়ের একটা সাইড যদি আপনার শেয়ার ওয়াল টুয়েল খুব বেশি থাকে আর একদিকে কোট টোট না থাকে একদম ফ্রি কলম থাকে তাহলে দেখা যায় যে তার এখানে ডেলটা ব্যাক্সটা এখানে তার রিফ্লেকশনটা অনেকখানি হয় যদি এটা অ্যাভারেজ যেটা হয় যে কোনায় কত লুক আর ওই পাশে কত রুগ এই দুটো অ্যাভারেজ করে যদি ওয়ান পয়েন্ট তাহলে মনে করা হবে যে কোনো এই রেগুলেটির হয় না এইটুকু সহ্য করতে পারবে আর ওয়ান পয়েন্ট টু এটা যদি এর থেকে যদি ওয়ান পয়েন্ট ফোর পর্যন্ত যদি হয় তাহলে ইরেগুলারিটি আছে আর ওয়ান পয়েন্ট ফোরের যদি বেশি হয় তাহলে বুঝবেন যে এক্সট্রিম ইরেগুলারিটি আছে এবং এক্সট্রিম ইরেগুলারিটি না রাখাই ভালো করে স্ট্রাকচার তার জন্য আপনার স্টিপনেস বাড়ানোর জন্য শেয়ার ওয়েলের পজিশন চেক চেঞ্জ করার জন্য যদি না পারা যায় ডান দিকে কিছু শেয়ার ওয়েল এনে সব কিছুভাবেই আপনাকে ডিজাইনটা করতে হবে কিন্তু এই টসাল ইরেগুলারিটি কিন্তু আপনাকে চেক করতে হবে আমি আবার বলছি যে এটা যদি অ্যাভারেজ ডেল্টা ম্যাক্সটা যদি অ্যাভারেজের থেকে ওয়ান পয়েন্ট টু এটা পর্যন্ত এর থেকে অ্যাভারেজটার থেকে ওয়ান পয়েন্ট টু দিয়ে মাল্টিপ্লাই করলেন তার থেকে যদি ডেল্টা ম্যাক্সটা যদি কম হয় তাহলে ইরেগুলিটি নাই বললেই চলবে অর্থাৎ ইট ইট ক্যান বি অ্যালাউড আর ওয়ান পয়েন্ট টু এর থেকে যদি বেশি হয় বাট ওয়ান পয়েন্ট ফোরের থেকে যদি কম হয় তাহলে এটাকে ইরেগুলারিটি আছে এবং তার জন্য ইরেগুলারি থাকে সে যেটুকু মুভমেন্ট যে চেঞ্জ হয় সেটা করা যেতে পারে আর এক্সট্রিম ইরেগুলারিটি আমরা পছন্দ করতে চাই না এটা ইয়াতে না করাইটাই আমি মনে করি যে এটা হওয়া উচিত নেক্সট হচ্ছে রিএনট্রেন্ট কর্নার অনেক বিল্ডিং দেখবে যে হাইরেস্ট বিল্ডিং এইরকম যদি রিএনট্রেন্ট কর্নার থাকে দুই পাশে বাড়তি থাকে এটা কিন্তু কোর্ট কিন্তু খুব সাংঘাতিক রকমভাবে পছন্দ করে এবং এটা দেখতে বিদেশ দেখবে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখতে আর্কিটেক্টরা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং করেছে কিন্তু সবগুলো যদি আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন দেখবেন যে তার মেইন যে ইয়াটা কিন্তু একটা রেগুলার প্যাটার্নের মধ্যে থাকে এখানে দেখতেছে দুইটা সাইডে একটু লম্বা করা আছে লম্বা করার মধ্যে এটা কন্ডিশনটা কিন্তু খুব ইরেগুলারটা কেমন করা হয় দেখেন যদি যেটুকু বাড়তি করতেছেন এক্স ডিরেকশন যদি দেখেন সেটা যদি ফিফটিন পার্সেন্ট অব দ্য তাহলে এটা ইরেগুলার বল দেওয়া হবে আবার ভার্টিক্যাল ডিরেকশনও যদি ওই পাশে যদি ইয়াটা যদি ফিফটিন পার্সেন্টের বেশি হয় পুরা লম্বাটার থেকে অর্থাৎ পুরোটা যদি এল ওয়াই হয় তার থেকে পয়েন্ট ওয়ান ফাইভ যদি ওই বাড়তি যদি ওয়ান ফাইভের বেশি হয় তো ইরেগুলার ফলে ইরেগুলার বিল্ডিং আসলে পরেই আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে এটা কী করবেন মার্কেটের সাথে বসে ঠিক করতে হবে তারপরে হচ্ছে যে ইরেগুলেটরিজ অফ বিল্ডিং হরিজেন্টাল ইরেগুলারিটি অনেক সময় দেখা যায় যে অনেক সময় যে মাঝখানে আপনি ওপেন এরিয়া করে রেখেছেন মার্কেটের অনেক সময় করে বাট নর্মাল ছোটোখাটো বিল্ডিং হলে পরে এটার খুব ইফেক্ট খুব দেখা যায় না কিন্তু ভেরি হাই রাইজ বিল্ডিং যদি হয় যেখানে এই ডায় এটাকে বলি আমরা ডায়ফ্রাম ডিসকন্টিনিউটি ডায়ফ্রাম কোনটাকে বলে ডায়ফ্রাম যে হরিজিনাল যে মেম্বারগুলো আছে সেগুলো স্লাপটা পার্টিগুলার ডায়ফ্রাম এইখানে দেখেন ওপেন এরিয়াটা মাঝখানের ওপেন এরিয়াটা আমি একটা ডায়াগ্রাম এঁকেছি ওপেন এরিয়াটা যদি ফিফটি পার্সেন্ট অফ দ্য টোটাল এরিয়ার যদি কম হয় তাহলে যদি বেশি হয় তাহলে কিন্তু মানে অর্থাৎ এই স্ল্যাবটা থেকে ওপাশে অ্যাড করতে পারবে না এই হলো এইটা হচ্ছে সাংঘাতিক রূপ একটা এই রেগুলেটিভ এই রেগুলেটিং থাকলে পরে আপনার সব সাইটগুলো কিন্তু দেখতে হবে যে কীভাবে এটা মোমেন্ট শিয়ারগুলো ট্রান্সফার হচ্ছে আপনি লম্বা সাইডে যেটা হবে যে ক্রস ক্রাসকারের সেকশন নিলে পরে দেখা যাবে এখানে কিন্তু ভেরিয়েবল অনেক বেশি হচ্ছে নেক্সট আস্তে আস্তে দেখেন ইরেগুলেটরিজ অব বিল্ডিং অরিজিনাল ইরেগুলে এইরকম অবশ্য খুব কম দেখা যায় তাও ছোটো খাটো যদি হয় তাহলে আউট অফ প্লেন এটাকে আপনার আউট অফ প্লেন স্টিফলেস এটা কিন্তু নর্মালি তাও দেখা যায় যে কিছু কিছু আজকাল আর্কিটেক্টরা অনেক চিন্তা করেন যে একটা গেট হবে গেটটা হলে পরে একটু বাঁকা হয়ে অভাব উঠতেছে এটা কিন্তু সাংঘাতিক রহম আউট অফ প্লেন স্টিফলেস থাকে রিসেন্টলি আমি দেখেছি যে কুমিল্লা ইউনিভার্সিটির জন্য একটা একটা নামি আর্কিটেক্ট উনি একটা ডিজাইন করেছেন একেবারে প্রায় দশ মিটারের মতো হাইট কিন্তু ব্যাকা একেবারে কমপ্লিটলি একেবারে একদম টাচ করে তিনটা গেট তিনটা ইয়ে আছে ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটির জন্য গেট উই ডিজাইন করেছেন ফলে এগুলো কিন্তু এটা আউট অফ প্লেন স্টেপটা এটা ডিজাইন করতে গেলে কিন্তু আপনাকে অনেক কিছু চিন্তা করতে হবে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে এটা অ্যানালিসিস করতে হবে খালি অ্যানালিসিস না যে কম্পিউটার অ্যানালিসিস করলেন এছাড়াও আমি যেটা মনে করি যে মেকানিক্স দেখতে হবে তার মেকানিক্স আমরা সব কিছু কিন্তু আমরা সেই যে পড়ি আমরা আপনারা সবাই পড়েছেন আর্কিটেক্টরাও পড়েছে সব ইঞ্জিনিয়াররা পড়ে মেকানিক্স অর্থাৎ মেকানিক্সের ইকুইপমেন্টটা কীভাবে হাউ দিস ইজ মেনটেন এই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে মেকানিক্স থেকেই আবার আসতে হবে যেটা ঠিক আছে কিনা তা লোড ইয়েটা যাচ্ছে মোমেন্ট এখানে হচ্ছে আবার এখানে ইয়ে হচ্ছে মধ্যে এটা উল্টে যাবে কিনা না সব কিছু মিলে এটা কিন্তু ঠিক করতে হবে কনগ্র্যাচুলেশনস জিপিএস ইস্পাত বাংলাদেশকে সেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি নেক্সট আসতে দেখেন ইরেগুলারিটিস অফ বিল্ডিং হরিজিনাল রেগুলারিটি অর্থাৎ অনেক দু এক দুই চারটা বিল্ডিং এরকম দেখা যায় যে আর্কিটেক্ট কারণ এখানে অনেক সময় বিল্ডিংয়ের এরিয়া তো ছোটো থাকে যেখানে করার কিছু লাইন এন্ট্রি দেওয়ার জন্য দিশা দেয় মাঝখানে কলাম টলাম আছে কিন্তু ইয়াটি আছে কিন্তু মেইন শেয়ার মানে যে শেয়ার শেয়ারঅালগুলো বা যে সমস্তই আছে সেগুলো এরকম হয়ে থাকে এখানে কিন্তু নন প্যারালাল সিস্টেমে যদি থাকে তাহলে কিন্তু ইরেগুলো যে বিল্ডিং ভরিজেন ইরেগুলেটে ধরতে হবে এবং এখানেও ইরেগুলেটে এক্সিস্ট হ্যান এই যে এই যে ভার্টিক্যাল ফোর্স এই সিস্টেম যেটা আছে আর নট প্যারালাল টু দ্য সিমিট্রিক্যাল অ্যাবাউট মেজর অর্থগোলাল অ্যাক্সিস অফ দ্য সিফিক ফোর্স রেজিস্ট্রিং সিস্টেম অর্থাৎ ভূমিকম্পর জন্য যদি ডিজাইন করতে হয় আর্থিক রেজিস্ট্রি তখন কিন্তু এই ধরনের এই রেগুলেটির না থাকাটা আমি কিন্তু পার্টিকুলারলি আজকে আমি যেগুলো কথাগুলো বললাম সবগুলোই কিন্তু আমরা স্পিফিক অ্যানালিস যদি করতে হয় হান্ড্রেড পারসেন্ট সেটার জন্যই কিন্তু আমি বলছি অর্থাৎ জোন ওইরকম এক্সট্রিম জোনে যদি করতে এই ধরনের বিল্ডিং সেখানের জন্যই কিন্তু আজকের কথাগুলো সবগুলোই কিন্তু প্রযোজ্য নেক্সট আমরা আসতেছি এই দেখেন এখানে ই রেগুলেটির বিল্ডিং ভার্টিক্যাল এটা আমরা বহুবার শুনেছি যে সফট স্টোরি উইক স্টোরি এই সমস্ত কথাগুলো আপনাদের কাছেও শুনেছি অনেকেই বলেছে সফট স্টোরি হচ্ছে যে ইফ স্টিফনেস অফ এনি ফ্লোর সফট স্টোরি যে খালি নিস্তলাটা হবে যে নিচতলা গাড়ি পার্কে এখানে অনেক সময় ইয়ে করে তারপরে এটা তালা অফ এনি ফ্লোর যদি ইজ লেস দ্যান সেভেন্টি পার্সেন্ট অফ দ্য স্টিফনেস অফ দ্য অ্যাবাব ফ্লোর অল লেস দ্যান এইট্টি পারসেন্ট অব অ্যাভারেজ স্টেপ অব অ্যাভার থ্রি ফ্লোরস তাহলে এটাকে সফট স্টোরি বলে তখন হচ্ছে যে মাথাটা শক্ত আসে বডির উপরের দিকে খুব শক্ত পাগুলা খুব উইক আমরা অনেক সময় বলি যে মাথা খুব শক্ত মানুষের দেহটেও সব ইয়ে পাগুলা খুব উইক হয় তখন দেখা যায় যে এরকম একটা সে করতে পারে ঠিক এক্স্যাক্টলি স্ট্রাকচারে কিন্তু সেই রকম একটা বিহেভিয়ার আসতেছে এবং এই জিনিসটা কিন্তু খুব ভালো না কারণ এখানে হাইট আপনি বলবেন যে হাইটটা এখানে আসলে আমি দেখতেছি দিককালে অনেক ফ্যাক্টরি ট্যাক্টরি বানাচ্ছে অনেক কিছু বানাচ্ছে এক সাইডে দেখা গেলো যে এগারো মিটার চোদ্দো মিটার হাইট বা বারো মিটার হাইট এখানে আবার সেই বারো মিটারের মধ্যে ওই পাশে দুইটা দুই স্প্যানের পরে ওই পাশে আপনার দুইটা বেজারিন ফ্লোর আছে চার মিটার চার মিটার পর। অর্থাৎ ওই দিকের ফ্লোরগুলো চার মিটার চার মিটার তিনটা ফ্লোরে বারো মিটার তারপরে আবার আর তিন চারটা ফ্লোর আছে আর এপাশে একবারে বারো মিটার ফলে এই যে এই ক্ষেত্রে কিন্তু স্টিফনেসের অবস্থা কিন্তু খুব খারাপ এবং এটা কিন্তু সফট স্টোরি হয়ে যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা থাকে এবং এই ক্ষেত্রে আমি একেবারে ভেরি রিসেন্ট একটা কথা বলতে পারতাম আমি বলবো না এই ক্ষেত্রে কিন্তু স্ট্রিমের দেওয়া হলে কিন্তু এটাকে সবসময় দেখা যায় যে এটার জন্য এক্সট্রা ডিজাইন করতে হবে তখন কলম টলমগুলো মোটা হয়ে আসে কলমগুলো চেক করতে হবে ভালোভাবে চেক করতে হবে এবং আমি দেখেছি যে কলামগুলো যেভাবে থাকে তার থেকে অনেক বেশি পরিমাণ এরিয়া লাগে এবং ইয়ে লাগে ফলে এই ধরনের ইরেগুলারিটি আমরা অনেক সময় দেখি কারণ নিচের দিকে হাইট বেশি চায় পুরোটাই যদি হাইট সব সমান চাই স্টল রাইট কিন্তু একদিকে একই প্লেয়ারে একই ফ্লোরে তিনটা ফ্লোর দেখা গেলো কোনো হাইট গিয়া নেই ওদিকে তিনটা মেজানিন আসে ফলে এই ক্ষেত্রগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল এখানে আমি ছবিতে কিন্তু সেটা দেখাইনি ছবিতে খালি দেখিয়েছি যে একটা পার্টিকুলার ফ্লোরের হাইট বেশি উইথ দ্য সেম কলাম তার জন্য কলামটা উইক হয়ে গেছে একটু স্লেন্ডার হয়েছে যেটাকে আমরা টেকনিক্যালি বলি স্লেন্ডার তো ফলে এইটা হচ্ছে সফট স্টোরি এরপরে আমরা যেটা আসবো সেটা আবার আমরা উইক স্টোরিতে আসবো উইক স্টোরিটা হলো এরকম যে এই স্টিফনেস যে একটা যদি যে স্ট্রেংথ স্ট্রেংথ অফ এনি ফ্লোর ইজ লেস দ্যান এইট্টি পার্সেন্ট অফ দ্য স্ট্রেংথ অফ দ্য অ্যাবাব ফ্লোর এটা হচ্ছে স্ট্রেংথর তখন হচ্ছে উইক স্টোরি এই উইক স্টোরি আর সবচেয়ে স্টোরিটা আমাদের খুব অনেক সময় কনফিউশন আসে যে আমরা কোনো কারণে রড টড আমরা কমায় ফেলাম অনেক অনেকেই দেখেছি এটা অর্থাৎ কলমটাকে ছোটো করে ফেললাম উইক করে ফেললাম হাইট সেভ আসে এটা কিন্তু উইক স্টোরি হয়ে যায় ফলে এই ধরনের ক্ষেত্র থেকে আপনারা ইয়ে থাকবেন বিয়ে থাকবে খেয়াল করবেন আর্কিটেক্টের সাথে কোনো প্রবলেম নেই কোনো আর্কিটেক্টর আমি এই পর্যন্ত কারণ কোনো আর্কিটেক্টের সাথে আমার কোনো রকম অসুবিধা বরঞ্চ এত নামি নামি আর্কিটেক্টরা বলে আমার সাথে কাজ করলে রেখে তাদের খুব সুবিধা মানে সব কিছু আমি আই ট্রাই টু এক্সপ্লেন টু দেন এবং আমরা দেখি যেটা কিভাবে ইম্প্রুভ করা যাবে একটা প্ল্যানকে প্রথম থেকে যদি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যদি ঠিক মতো বুঝে থাকেন আর্কিটেক্টের যদি বোঝাতে পারেন তাহলে প্রথম থেকে আর্কিটেক্টের সাথে বসে তারা এটা ইয়ে করতে পারেন আমরা আজকে এই পর্যন্তই থাকি আমরা আগামী ইয়াতে আমরা পুরোপুরি শেষ করবো আর্থকুয়েকের আর্থকোয়েক জুয়ালের স্পাইসিফিক ডিজাইন করার জন্য সমস্ত কথাবার্তাগুলো আমরা শেষ করব আগামী ইস্যুতে আপনাদের সবাইকে ধন্যবাদ জিপিএসের পক্ষ থেকে তারা যথেষ্ট সাহস দেখিয়েছেন যে এই ধরনের একটা একটা অনুষ্ঠান করার জন্য একটা আলোচনা অনুষ্ঠান এবং দীর্ঘদিন যা এটা করে যাচ্ছেন আরও অনেকদিনই হয়তো বা করবেন আমরা ভবিষ্যতে অন্য টপিক নিয়ে কথাবার্তা বলবো তখন দেখা যাবে আমরা কি করা যায় আজকে বলছি তোমার ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্থ থাকেন নতুন বছরের আপনার সকলে শুভেচ্ছা নেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ধন্যবাদ